ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান ভোরের আকাশে। আজ প্রজাতন্ত্র দিবস। আজকের দিন আমাদের ভারতবাসীর কাছে নতুন করে নিঃশ্বাস নেওয়ার দিন, নতুন করে উজ্জীবিত হওয়ার দিন। আজ প্রজাতন্ত্র দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভারতীয় হয়ে ওঠার জন্য শুভেচ্ছা, ভারতবর্ষকে ভালোবাসার জন্য শুভেচ্ছা। আসুন আজকে এক নতুন শপথ আমরা নিই, নতুন ভারত গড়ার, যে ভারত থাকবে দুর্নীতিমুক্ত, যে ভারত থাকবে কলুষতামুক্ত। তো আমাদের আজকের এই প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান অর্থাৎ ভোরের আকাশে আমাদের সঙ্গে রয়েছেন সোহিনী। অনেক অনেক স্বাগত সোহিনী, তোমাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। খুব সুন্দর দেখতে লাগছে। তো আজকে সোহিনী একেবারে দেশমাতৃকার গানই শোনাবে, ও যা সাজিয়ে নিয়ে এসেছে আমরা শুনবো। এবং ওই যে বললাম শপথ নেওয়ার দিন, নিজেকে উজ্জীবিত করার দিন, ভারতীয় হয়ে ওঠার দিন, আমাদের সঙ্গে যন্ত্রশিল্পীরা রয়েছেন। রয়েছেন টিনুদা গিটারে, তনাদা রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে রয়েছেন বিক্রম। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংকে সঙ্গে নিয়ে রয়েছে আমি, সঙ্গে রয়েছেন আপনারা। শুরু হোক সোহিনী পথচলা। প্রথমেই সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। Oh.
ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেই সময় ভারতবর্ষের উপরে যে আইনটি বলবৎ ছিল তা 1935 সালে ইংরেজ সরকার কর্তৃক প্রণীত আইন। 1949 খ্রিস্টাব্দে বিআর আম্বেদকর সাহেবের নেতৃত্বে তাঁর তত্ত্বাবধানে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির দ্বারা গৃহীত আইন, যে আইন তৈরি করেছিলেন বিআর আম্বেদকর সাহেব, সেই আইনের যে প্রকরণ সেটিকে গ্রহণ করা হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষের উপরে ভারতবর্ষের সংবিধান বলবৎ হয়। সেই সংবিধানের আজকে আমাদের ভারতবর্ষের মানুষের কাছে এই দিনটাকে জানা দরকার, যেটা সংবিধান প্রণীত হওয়ার একটি দিন। 1950 সাল থেকে আমরা এই দিনটাকে এভাবেই পালন করে আসছি। তো আমরা গানে থাকবো আজকে, সঙ্গে থাকবেন আপনারা, আর সোহিনী যেভাবে সাজিয়ে নিয়ে এসেছে আমরা ঠিক সেভাবে এগিয়ে যাব। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে স্বদেশ আমার
গান আছে না, যে গানটি আমরা সবাই ছোটবেলায় গুনগুন করেছি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আলটিমেটলি এটাই হচ্ছে কথা, যে আমরা যে প্রান্তেই থাকি না কেন, ভারতবর্ষের মানুষরা যেখানে ছড়িয়ে থাকি না কেন, দিনের শেষে একবার করে অন্তত মনে করা উচিত আমরা ভারতবাসী, উই আর ইন্ডিয়ান। ইন্ডিয়া এই শব্দটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত জোশ রয়েছে। সেই সার্জিক্যাল স্ট্রাইকের পরে তো প্রশ্ন করা হয়েছিল হাউ ইজ দ্য জোশ, তো এই জোশটা আমাদের কাছে কিন্তু মারাত্মক রয়েছে। আজকে 70তম বছর পার করে 71তম বছরে পা রাখলো আমাদের প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের এক ধ্বজা আমরা কিন্তু উড়িয়েছি। তো আসুন, এই গণতন্ত্রের এই যে পতাকাটাকে আমরা উড়াতে পেরেছে ভারতবর্ষের মানুষ, নেশন, তো সেই রাষ্ট্র যেন মাথা তুলে দাঁড়ায়। আমাদের এখন সমস্ত ভারতবাসীকে কোনো রাজনৈতিক মেরুকরণে নয়, এখন দেশের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। দেশ থাকলে তবেই তো জাতি থাকবে, তবেই ধর্ম থাকবে। তো সুতরাং আগে দেশকে বাঁচাতে হবে, দেশের অর্থনীতি, দেশের সাধারণ মানুষ সকলে যেন ভালো থাকেন, এই একটা প্রতিজ্ঞায় আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তো সোহিনী আমাদেরকে গানে গানে ভরিয়ে রাখছে, পরের গানে চলে যাই চট করে। তুমি এখন যে গানটা গাইবে এটা কর্মা ছবির গান। হ্যাঁ, এটা আমার ভীষণ পছন্দের গান, মানে হ্যাঁ এই গানটা আমারও খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে গানটা, একটা অসম্ভব মানে কি বলবো, একটা দেশের দেশের প্রতি একটা অসম্ভব আবেগ এই গানটার মধ্যে। চলো, কবিতা কৃষ্ণমূর্তি জি আর মোহাম্মদ আজিজ জি গাও। মেরা কর্মা তু মেরা ধর্ম তু তেরা সব কুছ
কাজী নজরুল ইসলামের কুহেলি বলে একটা উপন্যাস আছে, সেই উপন্যাসের একটি চরিত্রের মুখ দিয়ে কাজী নজরুল ইসলাম বলিয়েছিলেন, এ ভারতবর্ষ হিন্দুর নয়, এ ভারতবর্ষ মুসলমানের নয়, এ ভারতবর্ষ বৌদ্ধের নয়, এ ভারতবর্ষ খ্রিস্টানের নয়, এ ভারতবর্ষ মানুষের। তো আমার মনে হয় আজকে এই মানুষগুলোর কথা আমাদের আরও ভালো করে জানতে হবে। ভারতবর্ষ মানুষের ভারতবর্ষ, যেখানে মানুষ মনুষ্যত্বের সঠিক প্রয়োগ করবে, তার সম্মান করবে, মানবতাবাদ বা মানবতাবোধ প্রতিষ্ঠিত হবে। আজকের এই দিনে দাঁড়িয়ে আমার মনে হয় কেন দেশকে যদি না ভালোবাসা যায়, দেশের সম্পদকে রক্ষা করা যায় না। আর দেশকে ভালোবাসতে গেলে যেটা করতে হয়, নিজেকে স্বচ্ছ করতে হয়। আমরা যখন কোনো অন্যায় করি, কাউকে ঠকাই, তার মানে আমি দেশকেই ভালোবাসি না, সেটা যেভাবেই হোক না কেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? চিন্তা থেকে বলছি, সুদীপ শর্মা। হ্যাঁ বলুন। আপনারা সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আপনাকেও। আপনাদের শরীরে যে মেটা যায় কেমন, আমার মেয়ের বয়সী। নমস্কার, বলুন। সোহিনীর সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছে, সোহিনী কথা বললো আপনার সাথে, বলুন। শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে প্রজাতন্ত্র দিবসে। আমার মেয়ের বয়সী, খুবই সুন্দর গাইছে, তোমাকে দেখতে সুন্দর লাগছে এবং তুমি অত্যাধিক ভালো গাইছো। আমি আশা করি আমার আশীর্বাদ হলে তোমার প্রতি যেন বড় শিল্পী হও, তুমি লতা মঙ্গেশকরের মতন তুমি এত বড় শিল্পী হও, এটুকু আশীর্বাদ জানি। একটা ওই লতা মঙ্গেশকরের যে গানটি গিয়েছিল, এই গানটি গাইলে একদম অনুষ্ঠানে শেষ অবধি থাকতে হবে। নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন, শেষ অবধি থাকুন, শেষ গান। তুমি অনেক বড় শিল্পী হও, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন আপনিও। চলো পরের গানে যাই। ভারত
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না গানে কবিতায়, সার্থক জনম আমার জন্মেছি এদেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তো আমরা সত্যি জানি না কী ধনরত্ন আছে এই দেশের মধ্যে, কিন্তু এটুকু জানি যে এখানে আমি ভালো থাকতে পারি। এই যে সাধারণতন্ত্র দিবস, মানে এই দিন প্রথম 1950 সালে ভারতবর্ষ স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে এবং এই দিনটি কি রেওয়াজ হচ্ছে, রাষ্ট্রপতি অভিবাদন গ্রহণ করবেন সেনাবাহিনীর, এবং 1950-এ ঘোড়ায় টানা গাড়িতে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রথম সেনাবাহিনীর কুচকাওয়াজে নয়াদিল্লির রাজপথে গ্রহণ করেছিলেন। এবং আমরা জানি আজকে আর একটু পরেই শুরু হয়ে যাবে বা দিল্লিতে এবং আমাদের বিভিন্ন রাজ্যের, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রধানরা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন, তারা অভিবাদন গ্রহণ করেন। দিনটা সেনাদের একটা বিশেষ দিন। ভারতবর্ষের সেনা বলা হয় যে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ সেনা দল। এই সেনাবাহিনীকে আমরা ডিমোরালাইজ করব না, কেন জানেন তো, আমরা অনেক সময় অনেক ভুল কথা বলে ফেলি, উচিত নয়। এই মানুষগুলো আছেন বলে আপনি রাত্রিবেলায় শান্তিতে ঘুমোতে পাচ্ছেন, এই মানুষগুলো সেই বরফের নিচে গিয়ে সিয়াচেনের মতো ওই রকম জায়গায় পাহারা দিচ্ছে বলে আপনি আপনার নামাজ কিংবা আপনার মন্দিরের পুজো ঠিকমতো করতে পাচ্ছেন, এই মানুষগুলো আছে বলে। আসুন এই দিনটাকে আমরা অন্তত সিটিভিএন একেডি প্লাস আমাদের দুটো অনুষ্ঠানের মাধ্যমে সেনাদের জন্য ডেডিকেট করছি। জয় হিন্দ জয় জওয়ান না বললে আমার মনে হয় অন্যায় হবে। চলে যাই তোমার পরের গানে। अच्छा
गुलशन है जिसके दम से रश्के जिगा हमारा हमारा सारे जहां से अच्छा नहीं सिखाता आपस में पैर रखना मजहब नहीं सिखाता आपस में पैर रखना हिंदी है हम हिंदी है हम हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुल है इसकी ये गुलशन हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा একটা কথা খুব বলতে ইচ্ছে করছে কেন জানেন তো আমি জানি এটা বললে আপনারা হয়তো কিছু কিছু মানুষ এক্ষুনি ভুরুটুর কুচকে ফেলবেন কিন্তু কি করি বলুন তো বড্ড ঠোঁট কাটা তো আমি এই যে যারা ধর্মের মেরুকরণে দেশটাকে ভাগ করতে চাইছেন তারা কি জানেন এই যে গানটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে মহাত্মা গান্ধী পর্যন্ত যখন বন্দী তখন গুনগুন করতেন এই গানটির লেখক হচ্ছেন আলমা ইকবাল এই গানের লেখক যিনি গানের কথাগুলো লিখেছেন ভারতবর্ষের এইরকম সুন্দর ব্যাখ্যা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ইকবাল ধর্মে মুসলমান সুতরাং ওই যে সেই কাজী নজরুল ইসলামের কথা যে এই দেশটা শুধুমাত্র মানুষের দেশ আমরা মানুষ মান এবং হুঁশযুক্ত তারা দেশটাকে ভালোবাসবো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হব না চলো পরের গানে যাই এই গানটা তুমি এখন যেটা গাইবে এটা আমার ভীষণ পছন্দের আর একটা গান হাকিকাত ছবির গান এবং এই যে সেনাদের কথা বললাম তাদের কথা এই গানটা শ্রদ্ধেয় মোহাম্মদ রফি সাহেবজি গাওয়া টেলিফোনে একজন বন্ধু আছেন নমস্কার সুপ্রভাত কে রয়েছেন হ্যালো যদি না থাকেন আমরা গানে যাই হ্যালো সম্ভবত নেই চলো হ্যালো আছেন কি হ্যালো বলো কে বলছো আমি কৌস্তব সাহা কৌস্তব কোন ক্লাসে পড়ো আমি 3টা পড়ি আচ্ছা কোথায় থাকো তুমি যাদবপুরে বলো তোমার কি বলার আছে বলো আমি কি কদম 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 বাড়ায় যা গানটা শুনতে পারি বাবু ওই গানটা তো আজকে আমাদের লিস্টে নেই ওই গানটা নেই কিন্তু ওরকম আরেকটা গান আছে বাচ্চাদের জন্য খুব মিষ্টি একটা গান আছে তুমি সঙ্গে থাকো তুমি একটা ভালো গানের অনুরোধ করেছো সেই ভারতবর্ষের কথা বলতে গেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আসতেই হবে সেখানে না আসলে অন্যায় হবে নেতাজি না নেতাজিকে আমাদের দরকার ছিল বড্ড বেশি দরকার ছিল সঙ্গে থাকো চলো গানে যাই चले हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों कर चले हम फिदा जानो तन तुम्हारे हवाले वतन साथियों
গানটা শুনলেই না আমার মনে হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরপরই ভারতবর্ষকে যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল, এবং ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি জায়গা পাকিস্তান, তারা কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি ভারতবর্ষকে, কারণ পাকিস্তান দেশটার জন্মই হয়েছিল ভারতবর্ষকে অশান্তিতে রাখার জন্য। আমি জানি না আর কতদিন এই দেশটা থাকবে পৃথিবীর মানচিত্রে, যতদিন থাকবে ততদিন আমাদের উপরে তারা একটা অসম্ভব হিংসে পোষণ করবে। কিন্তু বলে না যে বাবা বাবাই থাকে, তো ভারতবর্ষ হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে বাবা। তো আমার এই গানটা শুনে মনে হয় যতবার ঢুকেছে ভারতবর্ষে পাকিস্তানের মানুষ মানে সেনারা, ততবার মার খেয়েছে, ততবার তারা হেরেছে, তারপরেও তারা যে কিসের আনন্দ আসে এখানে, যখনই আসবে ভারতবর্ষের সেনারা তাদেরকে আবার ওভাবেই তারা করে মারবে। আমাদের সেনাদের জন্য একটা গ্রেট স্যালুট। ভোরের আকাশে আপনারা দেখছেন আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, আজকে রিপাবলিক ডে। 70তম বছর পার করে 71তম বছরের দিকে যে আমাদের এগিয়ে যাওয়া, ভারতবর্ষ সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই দিন থেকে তারা নিজেদেরকে তুলে ধরতে পেরেছিল। ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের প্রত্যেককে এক হতে হবে, শপথ নিতে হবে। আমাদের সেই শপথ নেওয়ার দিন, একদম ছোট থেকে বড় সকলের জন্য, আর ছোটদের জন্য মানে দেশকে ভালোবাসার গান দিয়ে এবার সই নিয়ে এই পর্বে এ হচ্ছে। চলো বললামই আমাদের দুটো অনুষ্ঠান, এই যে ভোরের আকাশে আমরা করলাম এবং এরপরে আমরা আসবো হারানো দিনের গান নিয়ে, দুটো অনুষ্ঠানকে আমরা উৎসর্গ করেছি ভারতীয় সেনাদের জন্য, এবং ভারতবর্ষের সংসদের ভেতর এই গানটি যেদিনকে লতাজি গিয়েছিলেন, এখন যে গানটি ও শোনাবে, সেদিন জওহরলাল নেহরুজির চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। তো আজকে সেই গান দিয়ে, কারণ এই গান না হলে ভারতবর্ষের কথা বলা হয় না, এই গান না হলে সেনাদেরকে স্মরণ করা হয় না। তো যেখানে যখন ভারতবর্ষের যে সেনা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। কারণ অনেক মা
এই মুহূর্তে কাঁদছেন অনেক স্ত্রী, এই মুহূর্তে সঙ্গী হারা অনেক সন্তান, এই মুহূর্তে পিতৃহারা, তার কারণ তার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তো চলো সোহিনী, শেষ গান, খুব ভালো থাকো। ওই তোমাদের মতো মানুষরা যদি সৎ থাকতে পারে, ভারতবর্ষ আগামী দিন খুব সুন্দর থাকতে পারবে। Oh,
जो शहीद